মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তারাস লাইফস্টাইল। আরও একটা সুন্দর নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। এখন বাজে সকাল 7টা, আর 7টা থেকে তোমাদের সবাইকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আশা করি তোমরা সবাই পাশে থাকবে, সঙ্গে থাকবে আর ব্লগটা দেখতে থাকবে। তো আমি ঘুম থেকে উঠে আর সর্বপ্রথমে আশেপাশে কাজকর্ম করে ছেড়ে এখন এসেছি। তো আমার কিছু বাসনপত্র মানে গুছানোর আছে, তো এগুলো গুছিয়ে নেবো, এখন রেখে দেবো যে জায়গাতে রেখে সবসময়। তো এখন আমার সমস্ত বাসনগুলি গুছিয়ে নিচ্ছি। তো এখন আমার বাসের কাজকর্ম সমস্ত হয়ে গিয়েছে বন্ধুরা। তো বন্ধুরা, তোমাদের সবাইকে তো বলেছিলাম সকালবেলা ঘুম থেকে উঠার পর আমার আশেপাশটি কাজকর্ম হয়ে গিয়েছে, কিন্তু চা টা খাওয়া কিছুই হয়নি। ঘুম থেকে উঠার পর আমি গড় ঝাড়ু দিয়েছি, বাসন মেজেছি, পাকঘর মুছেছি, তারপর বাসন সমস্ত আশেপাশে কাজকর্ম যা যা করার সব হয়ে গেছে। এখন আমি করে চা বসিয়ে দিয়েছি। তো এখন আমি চাটা আমার হয়ে গিয়েছে, চাটা আমি ছেঁকে নেবো। আর রাজের পাপা না ঘুম থেকে উঠিনি এখন, কিন্তু তবুও আমি চাটা বানিয়ে গিয়ে ওকে ডাক দেবো। আর রাজ ঘুম থেকে সকাল সকালে আজকে উঠে গিয়েছে বন্ধুরা। তো এই ওর শরীরটা তো তোমাদেরকে বলেছি, কয়েকটা দিন ধরে বলছে ওর শরীরটা বেশি ভালো নেই, কিন্তু বন্ধুরা ঠিকই ওর শরীরটা এখনও পর্যন্ত সুস্থ হয়নি। তুই কী বলবো আর, দেখে ওকে একটু হালকা টিফিন খাওয়াতে পারিনি। তো এখানে বিস্কুট নিয়েছি, দুধ নিয়েছি, মুড়ি নিয়েছি। তুই দেখে ওকে খাওয়াতে পারিনি, কারণ প্রত্যেক দিন ভাত তো যেমন খেতে যাচ্ছে না, এমন টিফিনটাও খেতে যাচ্ছে না। জানি না কী হবে, কিন্তু তবুও আমি চেষ্টা করি ওকে 3-4 চামচ যতটুকু খাওয়ানে, কিন্তু কাউ খুব কান্নাকাটি করে খাওয়ানি। তুই কয়েকটা দিন ধরে যখন শরীর খারাপ হয়েছে, এমনি তো ভাত খাবার তো খেতে চায় না, যখন শরীর খারাপ হয়েছে তখন আরও খেতে চাচ্ছে না। আর এখানে আমি চাটা নিয়ে নিয়েছি, বিস্কুট দিয়ে খাবো ওর টিফিনটা রেডি করে। তারপর চাটা খেয়ে চলে আসলাম বিছনা উঠা গোছাতার। এখন বাজে কয়টা বন্ধুরা? এখন বাজে 9টা। তো 9টার সময় বিছনাটা আজকে উঠাচ্ছি। তো এই ঘুম থেকে উঠে আশেপাশে কাজকর্ম করে চাটা খেয়ে চলে এলাম বিছনাটা উঠাতে। তো বন্ধুরা, সকালের বাসি বিছনাটা থাকা ঠিক না, তো দেরি করে থাকাটা বেশি ঠিক না। তো এই বাড়ছি বিছনাটা এখন উঠিয়ে নিই, আর রান্নাবাড়ে কিছুই হয়নি, অনেক কাজ পড়ে আছে বন্ধুরা আমার। তো এখন বিছনাটা ঝটপট করে গুছিয়ে রান্নাবাড়াতে চলে যাব, আর দেখি কী রান্না করি। তো তোমাদের সাথে সবটাই শেয়ার করবো বন্ধুরা। তো তোমরা পাশে থাকো, সঙ্গে থাকো আর আমার ব্লগটা দেখতে থাকো। আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে আজকে। তো দেখো ফ্রেন্ডস, ঘেমে টেমে কি হয়ে আছি। তো কিছু করার নেই, এতটা গরম পড়েছে বন্ধুরা, এতটা গরম পড়েছে মানে থাকা যায় না ঘরের ভিতর। কোথায় যাব, কোথায় গেলে শান্তি পাবো এমন লাগছে। তুই ঘেমে তো প্রচণ্ড অবস্থা খারাপ, শুধু আমার না মানে আমার মতো আরও অনেক মানুষেরই এমন হচ্ছে, কিন্তু আমাদের সহ্য করতে লাগবে এটা, ঠিক না? তো এখন আমি রান্নাবাড়া বসাবো। আর দেখো আজকে রুটি বানিয়ে নিচ্ছে এখন। তো এই রুটির সাথে দেখি কী বানাবো, রুটির সাথে আমি বুটের ডালও সিদ্ধ দিয়ে দিয়েছি, সিদ্ধ হয়ে গিয়েছে আলু। বুটের ডালটা অনেক দিন ধরে ঘুরেছিলো, তো ভাবছি একদিন ধরে থেকে তো নষ্টই হবে। তো ভাবছি বুটের ডাল আর রুটি করি সকাল সকাল, তো ব্রেকফাস্টটা হয়ে যাবে। তো তোমরা কারা কারা বুটের ডাল আর রুটি সকাল খেতে ভালোবাসো, মানে রুটি আর বুটের ডাল খেতে ভালোবাসো, তোমরা কিন্তু কমেন্টে জানাবে সবে। তোমরা কিন্তু কেউই কমেন্ট করো না, কেউই লাইক দো না ব্লগে। প্লিজ তোমরা ব্লগ যদি ভালো লেগে থাকে লাইক দিবে, আর তোমরা কমেন্টে জানাবে কেমন হয়েছে কি, সব কিছু কমেন্টে জানালে আমি বুঝতে পারবো। তো বন্ধুরা, রুটিটা হয়ে গিয়েছে এখন, মানে আমার আরও রুটি বাকি রয়েছে দুটা, তো এগুলো বানিয়ে নেব। আর দেখো বুটের ডালটা একদম কম করে বানিয়েছি বন্ধুরা, ছিল করে যতটুকু কতটুকুই, কিন্তু আমার তো প্রেশার কুকার নেই, এই জন্য একটু মানে আস্তে আস্তে রয়েছে, তোমরা কিছু মনে করবে না। দেখো তো আমার রুটি আর বুটের ডাল রেডি হয়ে গিয়েছে, আজকে ছান করে আসলাম। আর দেখি কুলারে জল দিই, তো কুলার এখন চলাবো, এখন না এত গরম পড়েছে যে আমি ফাঁকা চলিয়ে ঘুমাতে পারবো না, আমাদের বিছনাটা পর্যন্ত গরম হয়ে যায়। তো এখন কুলারটা চালাবো, তো কুলারের ভিতরে জল নেই, আর জল না থাকলে তো কুলার চলে না। তো এখন আমি কুলারের ভিতরে জল দিয়ে দিচ্ছি কল থেকে এনে। তো আমাদের বাড়ি কল আছে, কলের জল দিলে কুলারটা ঠান্ডা বাতাস দেয়, এর জন্য আমি কুলারের জলটা দিয়ে দিচ্ছি। তো কুলারের জলটা দিয়ে রাজকে ঘুম পাড়িয়ে আমি যাব, আমার আরও কাজ বাকি রয়েছে। রাজ অনেক মানে কান্নাকাটি করছে আমাদের।
বন্ধুরা, আজকে এখন ঘুম পাড়িয়ে দেবো। ঘুম পাড়িয়ে আমার কাপড় ধোবো, তারপর আমি ছানটান করবো। তো আগে ওকে ঘুম পাড়িয়ে দিই, তারপর তোমাদের সাথে আমি কথা বলছি। তো তারপর তোমরা ব্লগটার পাশে থাকো, ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। ফ্রেশ, এখন আজকে ঘুম পাড়িয়ে আমি চলে এলাম কাপড় চোপড় ধুয়ে। তো বন্ধুরা, এখন বাজে জানো কটা বাজে? এখন বাজে 1:30। তো 1:30-এ আমি কাপড় ধুয়ে এসেছি, আর সমস্ত কাপড় চোপড়গুলো মেলে ছান করতে করতে কটা বাজে যাবে? 2টা। তো বন্ধুরা, প্রত্যেক দিন আমার এভাবেই দেরি হয়, কারণ আমার সমস্ত কাজকর্ম গুছিয়ে করতে করতে সময় লেগে যায় একটু। তারপর আমার ছেলে অনেক যন্ত্রণা করে, তো ওকে নিয়ে কাজ করা তো সম্ভব না। তবু ওকে নিয়ে আমি কেমনে তেমনে করে কাজ করি, কাজগুলো করি। কোনো শরীর ভালো আবার নেই, শরীর ভালো নেই কারণে অনেক মর্জি করে, অনেক যন্ত্রণা করে, আমার কোনো কাজ করতে দেয় না। অনেক জ্বালা মানে অনেক যন্ত্রণা করে, তার মধ্যে দিয়ে আমি কাজগুলো করি, তারপর তোমাদের জন্য ব্লগটা শ্যুট করি। কিন্তু তোমরা তো কেউই পাশে আর থেকে মানে যারাও আমার ব্লগগুলি দেখছো, তোমরা কেউই লাইকও করছো না, কমেন্টও করছো না। তোমরা যারা ব্লগ দেখছো, তারা ব্লগ থেকে চলে যাচ্ছ, কিছু জানাচ্ছ না। কিন্তু বন্ধুরা, এভাবে কি হয়? তোমাদের জন্য অত কষ্ট করে ব্লগগুলো বানাই। তোমরা প্লিজ, যদি তোমাদের ব্লগ ভালো লেগে থাকে, তোমরা লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। যদি নতুন বন্ধু এসে থাকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে প্লিজ। তো অনেক কষ্ট করে, অনেক কষ্ট করে ব্লগগুলো বানানো হয় তোমাদের জন্য, তোমরা দেখবে বলে। তো তোমরা প্লিজ সাপোর্ট করবে, আর আমি চেষ্টা করব তোমাদের জন্য ভালো ভালো ব্লগ নিয়ে আসা। তো বন্ধুরা, এখন দেখো রাজের পাপার কাপড় চোপড়, রাজের সমস্ত কাপড় চোপড় ধুয়ে দিয়েছি। তো এগুলো মেলে তারপর আমি ছান করে আসবো, ছান করে তারপর তোমাদের সাথে কথা বলবো। তোমরা ব্লগটার পাশে থাকো আর দেখতে থাকো, সঙ্গে থাকো। তো ফ্রেশ, এই দেখে দেখো লাঞ্চে কী কী আছে। এখানে আছে চাটনি, আর এখানে আছে ডিম তরকারি, এখানে আছে বুটের ডাল। এটা দিয়ে আমাদের লাঞ্চ করেছি। লাঞ্চটা করে এসে এখন একটা আম কেটে নিচ্ছি। তো একটু আমটা খেয়ে নেবো। আমটা না খেতে ছিল অনেক ভীষণ মিষ্টি, টেস্টিও ছিল, অনেক মিষ্টি ছিল। তারপর এখন গুড ইভিনিং বন্ধুরা, এখন বাইরে একটু চলে আসলাম। অনেক গরম সহ্য করার পর দুপুরটা মানে এত গরম, এখন আর ভালো লাগছে না। তো 5:30 বাজে, এখন আমি একটু বাইরে আসলাম। তো বাইরে এসে একটু ঘোরাঘুরি করছি, এদিকে একটু ঠান্ডা আছে। আর এদিকে দেখো আমার পেছনে কি, আমার ছেলে, দুষ্টু ছেলে আমার রাজ, রাজকে নিয়ে একটু বাইরে ঘোরাঘুরি করছি। তো প্রত্যেক দিন এভাবে একটু ঘোরাঘুরি করি আমি বাইরে। তুই ঘোরাঘুরি করে আমি বাড়িতে চলে আসলাম। আর আসে একটা আনারস ছিল আনা, তো আনারসটা কেটে নিলাম। আনারসটা লবণ আর মরিচি গুঁড়ো দিয়ে মেখে নিয়েছি। কারা কারা তোমরা আনারস মাখা খেতে ভালোবাসো বন্ধুরা? আনারসটা যে এনেছি না, দুদিন হয়েছে কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো বন্ধুরা, এই আনারসটা আমি একটু বাজারে গিয়েছিলাম মধ্যে একদিন, তখন কিনে এনেছিলাম 2টা আনারস 50 টাকা দিয়ে। তো এখন তো নতুন নতুন সিজন উঠে সব কিছু দামই বন্ধুরা, আর আমাদের এখানে এমনও সব কিছু জিনিসের দাম অনেক। তো এই কেটা কী করবো, তো খেতে তো ইচ্ছা করছে, তাহলে তো আনতেই হবে, দাম দেখে তো লাভ নেই, ঠিক না? তো এখন আমি সিজনের ফল তো সিজনে খেতেই লাগে, ঠিক না? তো এই 2টা আনারস আনলে, একটা খেয়েছি আগে, আজকেরটা কেটেছি, তো লবণ মরিচ দিয়ে মাখলাম। তো ফ্রেন্ড, এখন রিলস বানিয়েছি কয়েকটা, মানে রিলস বানিয়ে তোমাদের সাথে একটু কথা বলতে আসলাম। তো বন্ধুরা, কালকে তো ব্লগটা শ্যুট করতে পারিনি, মানে ব্লগটা শ্যুট করিনি কারণে তোমাদেরকে ব্লগ দিতে পারিনি। তো এখন ভাবছি, এখন যদি ব্লগটা শ্যুট না করি তাহলে কীভাবে হয়? তো এখন তোমাদের সাথে একটুখানি কথা বলে নিলাম। তো এখন আমি আসলাম বাড়িতে, ঘুরে আসলাম, এসে তারপর একটু লাইভটাতে জয়েন হলাম, হয়ে একটু ব্লগ শ্যুট মানে একটু শর্ট কয়েকটা রিলস বানালাম। রিলস বানিয়ে তারপর তোমাদের সাথে একটু কথা বলতে আসলাম। তো বন্ধুরা, তো তোমরা ব্লগটা দেখো আর সঙ্গে থাকো। তো আরও কী কী করছি সব শেয়ার করো তোমাদের সাথে। তো বন্ধুরা ব্লগটা দেখো আর পাশে থাকো আর সঙ্গে থাকো। তো বন্ধুরা, সন্ধ্যাবেলায় কিছু শেয়ার করলাম না, ডাইরেক্ট চলে এলাম রাত্রিবেলা।
আর রাত্রিবেলা কী কী রান্না করছি তোমাদের সাথে সবটাই শেয়ার করবো। তো রাত্রিবেলা এদিকে মানে কাতলা মাছ এনেছিল, তো কাতলা মাছ 6 পিসের মতো এনেছিল, তো 3 পিস রাতে রান্না করছে। আর না বন্ধুরা, 3 পিস ছিল, 3 পিস সব চিকা খেয়ে নিয়েছে। আমাদের করে চিকার অনেক উৎপাত, মানে আরেক দিনও আমি মাছ রেখেছি, কীভাবে যেন খুলে খেয়ে নিয়েছে। আমাদের ফ্রিজ নেই, আমি একটা মানে টিফিনকারের বক্সে মানে হটকেটে রাখছিলাম, হটকেটের ভিতর থেকে খুলে মানে খেয়ে নিয়েছে 3 পিস মাছ। তো আর কিছু করার নেই, খেয়ে নিয়েছে। তো কিন্তু কী করবো, এভাবে যন্ত্রণা করে। আর রাত্রে আমাদের মাছের তেল আর মাছের আলু দিয়ে পাতলা করে গরম মশলা দিয়ে রান্না করেছিলাম, এটা দিয়ে রাত্রে খাওয়া হয়েছে আমাদের। তো আজকে ব্লগটা এখানেই রাখছি, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে। টাটা বাই বাই, আবারও আছে নতুন একটা ব্লগের সাথে বন্ধুরা।